নতুনের সন্ধানে নতুন স্থানে এলাম উত্তর চব্বিশ পরগনার টাকিল রাজবাড়ি ঘাটে। টাকিল জমিদার বাড়িগুলির মধ্যে একটি, সময়ের স্রোতে আজ অবলুপ্তির পথে। প্রাচীন এই বট বৃক্ষটি বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাকি। টাকি মানেই ইছামতি নদী, আর ইছামতি নদীর ঠিক ওপারে বাংলাদেশ। এই ইছামতি নদী দুই দেশকে বিভক্ত করেছে। ইছামতি নদীর মাঝ বরাবর ভারত ও বাংলাদেশের সীমানা। এই নদীতে দুর্গাপূজার বিসর্জন হয়ে থাকে দুই দেশের। সমারোহে চলতে থাকে বিসর্জনের আনন্দ উৎসব। ইছামতি নদীর এই পারেই বহু গেস্ট হাউস আছে, যা আপনারা এসে এখানে থাকতে পারেন। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন করে টাকি রোডে নামতে হবে, এবং সেখান থেকে টোটো করে এই টাকি রাজবাড়ি ঘাটে প্রবেশ করতে হবে। এছাড়াও বারাসাত থেকে সড়ক পথে এই টাকিতে চলে আসতে পারেন। এখানে এসে টাকির এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। এই যে নৌকাগুলো বাঁধা আছে, এই নৌকা করে ইছামতি নদীটাকে ঘুরতে পারেন। এখান থেকে এই নদী করে মিনি সুন্দরবনও চলে যেতে পারেন। নদী পাড়ে অবস্থিত গ্রাম্য আদব কায়দায় গড়ে ওঠা গেস্ট হাউসগুলোতেও কাটাতে পারেন। এটা হলো জোড়া শিব মন্দির, পাউলিদাম ও দেব অভিনীত সাজবাতির অন্যতম শুটিং স্পট হলো এটি। এগিয়ে চললাম মিনি সুন্দরবনের দিকে, আর এই যে তারেকাটাগুলো বেড়া দেখতে পাচ্ছেন ইছামতির পাড় বরাবর, এই হলো ভারতের সীমানা চিহ্নিত করা আছে। আর এই সীমানা বরাবর ভারতীয় জওয়ানরা ভারতকে পাহারা দিয়ে থাকে। এবার চলে এলাম টাকিতে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। স্থানীয় লোকেরা এই বাড়িটি গর্বের সাথে দেখায়। বাড়িটির চারিদিকে উঁচু উঁচু গাছে ভরা। এই বাড়িটিও এখন একটা পর্যটনের কেন্দ্র হয়ে উঠেছে। পথেই চোখে পড়ল জমিদার আমলের জলের কল, এখান থেকেই তখন জল সরবরাহ করা হতো। অবশেষে পৌঁছে গেলাম মিনি সুন্দরবন, টাকির মিনি সুন্দরবন। এটা টাকিতেই অবস্থিত, আর আমার সঙ্গে সঙ্গেই আছে শুভদীপ, আছে সঙ্গে সঙ্গে শুভদীপ বিভিন্ন ফোনে কথা বলছে, আর দুজন মিলে আমরা ঘুরছি এই যে ব্রিজ বরাবর, এই ব্রিজ বরাবরই এই বনটাকে ঘুরে ঘুরে দেখতে গেলে, সুন্দরী গাছগুলোকে দেখতে গেলে এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে, সুন্দরী গাছের সৌন্দর্য উপভোগ করতে হবে, আরও অন্য অন্য সৌন্দর্যও এখানে উপভোগ করতে পারেন। সুন্দরী গরান গেও সবগুলোই এখানে দেখতে পারবেন।
এই বনটা খুব বেশি দীর্ঘ নয়, তাই এতে কোনো হিংস্র জীবজন্তুও দেখা যায় না। এই মিনি সুন্দরবনটা দেখতে গেলে এই ব্রিজ বরাবর হেঁটে হেঁটে দেখতে হবে, কারণ ব্রিজের তলা দিয়ে জল চলাচল করে। আর এই ব্রিজের শেষ প্রান্তে আছে ইছামতি নদী, ওর ওপারে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন সবাই ব্রিজ বরাবর হেঁটে হেঁটে দেখছে আনন্দে, ব্রিজের উপর দিয়েও কেউ কেউ হেঁটে হেঁটে এই মিনি সুন্দরবনটা উপভোগ করছে। এই মিনি সুন্দরবনের মাঝে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপর থেকে এই সুন্দরবনটাকে সুন্দরভাবে উপভোগ করলাম আর আপনাদেরকেও উপভোগ করার সুযোগ করে দিলাম। এখানে দেখতে পারেন সুন্দরী, গরান, গেউ, গোলপাতা, কেয়া কাটা, বিভিন্ন ধরনের গাছ। সুন্দরী গাছের সৌন্দর্য উপভোগ করতে পারে, সুন্দরী গাছ আপনাকে স্বাগত জানাবে। এগুলো দেখতে পাচ্ছেন গোলপাতা গাছ, পাতাগুলো চারিদিকে মেলে ধরেছে, পরিবেশটাকে সুন্দর করে তুলেছে। আর এই হলো সুন্দরী গাছ। আর এটা দেখতে পাচ্ছেন সুন্দরী গাছের ফুল। এখানে এলে খেজুর রস আর খেজুরের পাটালি খেতে ভুলবেন না। এটি টাকির জমিদার বাড়ির মধ্যে একটি, কালের গর্ভে আজ ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়ার পর্যায়ে হয়েছে। এই জমিদার বাড়িটি ঘোষ বাড়ি নামেও পরিচিত, বেশি পরিচিত। এবার চলে এলাম টাকির রাজবাড়ি। এটি পূবের জমিদার বাড়ি নামে পরিচিত। জগৎবন্ধু রায়চৌধুরী এই বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেন। টাকির রীতি অনুযায়ী এই পূবের জমিদার বাড়িতে যে দুর্গাপুজোটি হয় সেটি প্রথম বিসর্জন দেওয়া হয়, তারপরে অন্য ঠাকুরগুলো বিসর্জন দেওয়ার রীতি আছে। অবশেষে চলে এলাম টাকির কুলেশ্বরী কালীবাড়ি।